আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ নারায়ে গাউসিয়া রসুল আজম মিজবান নারী জিন্দাবাদ জিন্দাবাদ ঔলাদ রসুল মিজবান নারী জিন্দাবাদ 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 আসুন আমরা প্রত্যেকেই গভীর রাত্রিতে মহান রব্বুল আলমিনের দরবারে যার যার গুনার দিকে লক্ষ্য রেখে গুনা মাফের জন্য আল্লাহ দরবারে তওবা ইস্তিগফার করি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আলহামদুলিল্লাহ وَلَأَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفِرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأهلاً ولا جالك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا محمد اللهم صل يا على محمد وعلى آله
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ নবীরকে করো দরুদ সকলে নবীরকে করো দরুদ সকলে শাফায়াত করিবেন নবী হাশরে শাফায়াত করিবেন নবী হাশরে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে গুনার বোঝা মাথায় রইয়া কানতেছি গুনার বোঝা কানতেছি মাফ কর মাহবুব আল্লাহ এলাহি মাফ কর মাহবুব আল্লাহ এলাহি আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা নবীর শানে প্রেমের ডোরে বন্ধনা নবীর শানে প্রেমের ডোরে বন্ধনা শয়নে শপনে দেখবা মদিনা শয়নে শপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ইয়া রাহমান ও ইয়া রহিম ও সাইয়্যিদে ইয়া রাহমান ও ইয়া রহিম সৈয়দে ঔলাদ রাসূল মজে ভণ্ডারে মুর্শিদে ঔলাদ রাসূল মুঈন বাবা মুর্শিদে আল্লাহুম্মা সলি আলা সৈয়দেনা মুহাম্মদ ওয়ালা ইবাদত হায় হাবিব কে বেরিয়া কি শফিয়ে রোজ মাশর মুস্তফা কি হায়া মাজরত খায়রুল ওরা কি নবী এ তাজদার আল আতা কি কিশায়ে সদেক কি রহমত খুদা কি দরুদ পাক সে ক্যা ক্যা হুয়া কি সালা দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাম নিয়া সলাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ দরুদে পাক কে বদলে মে হমকো খুদা নে জন্নত আলা আতা কি ফিরত হো তসে নাজলে ফলক সে সদা করতে হুয়ে সল্লে আলা কি হুজুরে কলব বসে দাখলে ইহা হো ফরিশতে হে রহমত খুদা কি সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সৈয়দেনা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ
محمد اللهم صل على জিকির করো, জিকির করো, আল্লাহর জিকির করো না, জিকির করো, জিকির করো, আল্লাহর জিকির করো না, আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা হবে না, আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা হবে না, আল্লাহুম্মা দরুদে পড়ো, দরুদে পড়ো নবীর প্রেমে মজনা, দরুদে পড়ো, দরুদে পড়ো নবীর প্রেমে মজনা, নবীর প্রেমে না জিলে আল্লাহর দিদারে মিলবে না, নবীর প্রেমে না জিলে আল্লাহর দিদার পাইবা না, আল্লাহুম্মা মোহাম্মদ রাসূলুল্লাহ জলওয়াগর হো, ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগর হো রহমাতাল্লিল আলামিন, মারহাবায়া মারহাবায়া মারহাবায় রহমাতাল্লিল আলামিন, জলওয়াগর হো আম্বিয়া কে মুক্তাদা, জলওয়াগর হো আউলিয়া কে পেশওয়া, মারহাবায়া রহমতুল্লিল আলামিন, জলওয়াগর হো সাইয়্যিদে খায়রুল বশর, জলওয়াগর হো আই মেরে নূরের নজর, মারহাবায়া রহমতুল্লিল আলামিন, জলওয়াগর হো গমজদোকে দস্তগীর, জলওয়াগর হো হাদিয়ে রওশন জমির, মারহাবায়া মারহাবায়া মারহাবায় জলওয়াগর হো জলওয়ায়ে নূরে খুদা, জলওয়াগর হো ইয়া মুহাম্মদ মুস্তফা, মারহাবায়া রহমতুল্লিল আলামিন। প্রিয় আফগান শফিল মজদবিন রহমতুল্লাহ আলামিন, আকা মাওলা মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চবিষ্ট ওলামায়ে আহলে সুন্নাত, খলিফাবৃন্দ, বিশেষ করে মাহফিলের আজকের যিনি আয়োজক অন্যতম এই এলাকার একজন গুণী ব্যক্তিত্ব খলিফা গৌসুল আজম মোহাম্মদ মনির হোসেন আল মেজবান্ডারি সহ মুফতি বাকিবুল্লাহ আল আজহারি, মাওলানা নুরুল আমিন ভূঁইয়া চাঁদপুরি সহ এলাকার সম্মানিত আলেম সাহেবগণ, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক সহ উপস্থিত এলাকাবাসী সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও, বৃষ্টি বাদলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল আমাদেরকে করার, আসার, বসার তৌফিক এনায়েত করেছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। প্রতিগুণ আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের দরবারে আমরা লাখো কোটি দরুদ সালাম পেশ করছি। উম্মতে মুহাম্মদী হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি। প্রতিগুণ আলহামদুলিল্লাহ, মুর্শিদের দরবারে হযরত গাউস পাকের দরবারে আমরা আজকে মাহফিল থেকে সালাম পেশ করে এলাকাবাসী
আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মজবন্ডারিয়া মাইনিয়া যুব ফোরাম সহ যারা এই মাহফিলের ইন্তজামে আর্থিক কায়িকভাবে শরীর হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমান রহিম, ওলা আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাসতাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি কঠিন গুনায় লিপ্ত হয়ে যাও, আত্মার সহিত চরম জুলুম করো না কেন, আত্মার সহিত জুলুম ব্যভিচার, নাফসের সহিত ব্যভিচার, এই সমস্ত কঠিন কঠিন জুলুম করার পরে যদি আমরা অনুদ্ধত হওয়ার লক্ষ্যে আমরা যদি ভুল বুঝতে পারি, আল্লাহ পাক তাদের জন্য এই আয়াতে কারিমাতে জানিয়ে দিচ্ছেন, তোমরা আমার নবীকে নিয়ে নবীর কাছে যাও, নবীকে স্মরণ করে তওবা করো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার করো, কারণ আল্লাহ রব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, যতই গুণা করেন না কেন উনি রহমান নাম ধরেছেন, ঠিক কিনা? রহমানুর রহিম, রহমান, উনি বান্দার প্রতি এরকম দয়াবান, মেহরবান। কারো যদি ছোট বাচ্চা হারিয়ে যায়, নিজের ছেলে মেয়ে হারিয়ে যায়, ছয় মাস, এক বছর, দুই বছর পরে হারানো ছেলেকে ফিরে পেলে বাবা মা যেরকম খুশি হয়, খুশি হয় কি না? যেরকম খুশি হয়, মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি আমার বান্দা যদি তওবা করে আমি এর চেয়ে আরো বেশি খুশি হই। শুকরিয়া যদি আদায় করে বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে একবার, আমি আরো বেশি খুশি হই। আমি এত নিয়ামত দিচ্ছি, আমার বান্দা আমাকে স্মরণ করছে, ভুল বুঝতে পারছে, কারণ শয়তান কেউ শক্তি দেওয়া হয়েছে, ঠিক কিনা? ইবলিশকে শক্তি দেওয়া হয়েছে বান্দাকে পরীক্ষা করার জন্য, যেই ইবলিশ যাকে আমরা শয়তান হিসেবে জানি, যে খলিফা আল্লাহ পাকের প্রেরিত, যে খলিফা আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাকের প্রতিনিধি, ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা, আল্লাহ পাক বলছেন আমি আমার দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করব। সুবহানাল্লাহ, যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আমরা সেটারই অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। আশরাফুল মাখলুকাত, এই মানব জাতিকে আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন, নিজেই তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। নবী রাসূলরা যুগে যুগে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দুনিয়াতে যতক্ষণই থাকবো ততক্ষণ আল্লাহর গুণগান করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহ নবীর প্রশংসা করতে হবে, এটা হচ্ছে জিকির, এটা হচ্ছে দরুদ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যাদেরকে সম্মান করতে বলেছেন তাদেরকে সম্মান আমাদের করতে হবে। লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক কোরআন বলছেন ইজ্জত আল্লাহর জন্য, অনার বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড ইজ প্রফিট অ্যান্ড টু দ্য বিলিভার্স, বাট দ্য হিপোক্রেটস ডু নট আন্ডারস্ট্যান্ড। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ইজ্জত আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহ পাকের জন্য ইজ্জত, সর্বোচ্চ ইজ্জত আল্লাহর, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ইরশাদ করছেন আমার নবীর জন্য ইজ্জত দিয়েছে, আলহামদুলিল্লাহ, এবং আমার যারা মোমেন বান্দা তাদেরকেও আমি ইজ্জত বান করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা মুনাফেক শ্রেণীর লোক, হিপোক্রেটস, তারা এটা বুঝতে পারবে না, ঠিক কিনা? এই মুনাফেক যারা, তারা হচ্ছে বর্ণচোরা, তারা মুসলমানদের মধ্যে তারা বসবাস করছে ঘাপটি মেরে,
নবীজির জমানায় ছিল, এখনো আছে, ঠিক কিনা? তাদের মধ্যে যেটা নাই, সমস্ত আমল থাকলে কি হবে, তাদের মধ্যে যে বিষয়টা নাই, যে জন্য তারা মোনাফেক হয়েছে, সেটা হচ্ছে আদবের নজর, বিশ্বাসের নজর, কি ভক্তির নজর, প্রেমের নজর, মহাব্বতের নজর নেই, ঠিক কিনা? এই যে খলিফাতুর রসুল হযরত সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম, ওসমান দিন নুরাইন, মাওলানা আলী শেরে খোদা, এরকম শত হাজার সাহাবি আমার নবীর আসিল, আসিল কিনা? হ্যাঁ, দশজন সাহাবিকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট দিয়েছেন, আলহামদুলিল্লাহ বললাম, আশারে মোবাশ্বারা, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়। আমার নবী জানিয়ে দিয়েছেন, এই আবু বকর ফিল জান্না, ফারুক ফিল জান্না, ওসমান ফিল জান্না, এভাবে দশজনের নাম ডেকে ডেকে আমার নবী জানিয়ে দিচ্ছেন যে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ, জান্নাত তোমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে, ওখানে প্লট তোমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে, ঘর বরাদ্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ, বিশ্বাস করতে হবে কিনা? মাই ইউতুর রাসূলাহ ফাকাত আতা আল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলছেন, যারা আমার নবীর কথাকে বিশ্বাস করবে তারা আমি আল্লাহর কথাকে বিশ্বাস করবে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? সন্দেহ করা যাবে? হ্যাঁ, এখানে বিয়াদবের নজর আনা যাবে? অবিশ্বাসের নজর আনা যাবে? নবী যখন বলেছে আবু বকর ফিল জান্না, ফারুক ফিল জান্না, এটা কি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসে গেছে, সুবহানাল্লাহ, আমার নবী বলে ফেলেছে, এটা আল্লাহ কবুল করে ফেলেছে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ, এইটাই হচ্ছে আদবের নজর, বিশ্বাসের নজর। সাহাবায়ে কেরাম আজমাইন এবার জান্নাতের ফয়সলা পেয়েছে, তারা কি দাওরা হাদিস পাশ ছিল, কামেল পাশ করছে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টরেট পাশ করছে, মাস্টার ডিগ্রি পাশ করছে, হ্যাঁ, বড় বড় আলেম, গাটিওয়ালা আলেম ছিল, পাগড়িওয়ালা আলেম ছিল, হ্যাঁ, তাদের কোনো ফখর ছিল যে কোনো বিষয়ে? তাদের একটাই বিশ্বাস, এটা যে কোনো বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলে ভালো জানে, আল্লাহ ওয়া রসুল আলম, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা, সুবহানাল্লাহ, তাদের বিশ্বাস। মেরাজের রাত্রিতে আল্লাহর দিদার লাভ করে যখন সিদ্দিক আকবরের সামনে পড়লেন, হুজুর পূর্ণুর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হে আবু বকর, আমি এই মাত্র আল্লাহ পাকের দিদার লাভ করে দুনিয়াতে আসলাম, সুবহানাল্লাহ, উনি এক সেকেন্ডও দেরি করেন নেই, চিন্তা করেন নেই, সাথে সাথে বলে দিলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এটা বিশ্বাস করলাম, কারণ একমাত্র আপনার পক্ষেই সম্ভব আল্লাহ পাকের দিদার লাভ করা, সুবহানাল্লাহ, কাবা কাউসাইনে আওয়াদনা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে আমার সাথে আমার হাবিবের ওইরকম দিদার হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সৃষ্টিকুলের মধ্যে একমাত্র যিনি আল্লাহ পাকের দিদার পেয়েছেন সরাসরি উনি হচ্ছেন আমাদের নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইটার বর্ণনা এভাবে এসেছে, তীর এবং ধনুকের সাথে পার্থক্য, একটা ধনুকের মধ্যে তীরকে টানলে যে পার্থক্য থাকে, আল্লাহ আল্লাহর হাবিব ওই দূরত্বের মধ্যেই দেখা সাক্ষাৎ করেছেন, সুবহানাল্লাহ, বিশ্বাস করতে হবে কিনা? কোরআনকে মানতে হবে কিনা? হ্যাঁ, মানতে হবে, এটা হচ্ছে আদবের নজর। এই আদবের নজর, ইমানের নজর দিয়ে আবু বকর ফিল জান্না হয়ে গেছে, সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর হয়ে গিয়েছে, সত্যবাদীদের সর্দার হয়ে গিয়েছে, ফারুক আজম হয়ে গিয়েছে, ওসমান দিন নুরাইন হয়ে গেছে, মাওলানা আলী শেরে খোদা হয়েছে, এই আদবের নজর, ভক্তির নজর, বিশ্বাসের নজর। এই জন্য আদেব আউলিয়া বিয়াদবের শয়তান, ঠিক কিনা? বা আদব খোশনসিব বিয়াদব বদনসিব, যতই আমল করেন কোনো লাভ হবে না যদি আপনার ভিতরে যদি আদবের কি নকশা না থাকে, আদবের চশমা যদি না পড়েন, বিয়াদবের চশমা পড়লে কি আপনার কাছে সব কিছু বিয়াদবের কাজ কারবার মনে হবে, ঠিক কিনা? এই জন্য আউলিয়া কেরামদের কাছে যেতে হয়, তরিকা নিতে হয় আদব শিকার জন্য।
তরিকা ইজ বেসড অন আদব, এই তরিকা ধরতে হয় আদব, কারণ আল্লাহ আদব পছন্দ করে। সুবহানাল্লাহ, নবীর দরবারে গেলে কিভাবে বলবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তোমরা আদবের সহিত বলবা। নবীর দরবারে যখন যাইবা, নবীর সামনে বসলে বেশি কথা বলবা না, যে কথা জানতে গিয়েছো সেই কথা যাই না সেখান থেকে চলে দেবা। নবীর গলার স্বরের উপরে তোমাদের গলার স্বর যেন না উঠে। এগুলো কে শিখেছে, কে শিখেছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে নবীর গলার আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেন না উঠে। এরকম অসংখ্য জায়গায় আল্লাহ পাক আদবের বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ পাক আদবকে পছন্দ করে, ঠিক কিনা? এই জন্য আদব শিক্ষা নিতে হবে। ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে আদব শিখাইবেন, আদব কায়দা শিক্ষা দিবেন তাদেরকে, নামাজের শিক্ষা দিবেন, দরুদের শিক্ষা দিবেন ছোটবেলা থেকে। যদি আপনারা যদি ছেলে মেয়েদের দিকে সঠিকভাবে নজর রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েরা বিপদগামী হবে না, তারা মাদকসেবী হবে না, তারা বেয়াদব হবে না, নবীর দুশ্মন হবে না, দেশের দুশ্মন হবে না, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন হবে না, ঠিক কিনা? আপনারা যতই কিছু করেন না কেন, যতই ধন সম্পদ কামাই করেন, জায়গা কিনেন, এগুলো দিয়ে কোনো ফায়দা নাই। আসল ফায়দা হচ্ছে নিজের ছেলে মেয়ের দিকে নজর রাখা, তাদেরকে সঠিক মানুষ করা, ইনসানে কামেল বানানো, মানবিক গুণাবলীগুলো তাদের মাঝে দিয়ে দেওয়া, শিক্ষা দেওয়া, এটা হচ্ছে আসল সম্পদ, ঠিক কিনা? এরা হচ্ছে সৎকায় দাঁড়িয়া, তাদের ভালো কাজগুলো আপনার মৃত্যুর পরে আপনার কবরে যাবে, তাদের খারাপ কাজগুলোও কিন্তু আপনাদেরকে বহন করতে হবে, কারণ আপনারা তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় শিক্ষা দেন নাই। পৃথিবীতে প্রত্যেকটা মানব সন্তানের জন্য প্রথম শিক্ষক হচ্ছে তার মা, তার বাবা, ঠিক কিনা? স্কুল কলেজের শিক্ষা বা শিক্ষক এরা সীমিত সময়ের জন্য, আর প্রত্যেকের বাবা মা তাদের সন্তানদেরকে লালন পালন করে, ঠিক কিনা? হ্যাঁ, সুতরাং তাদের উপরেই এইটার দায়িত্ব বেশি, দায়িত্ব বেশি। আর সন্তানরা যারা পিতামাতা লালন পালন করে বড় করেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে পিতামাতা, তাদের দিকে খেয়াল করে না, ঠিক কিনা? বিদেশে গিয়ে আর বাবা মার খবর রাখে না, বাবা মা অসুস্থ, তাদের এই শিক্ষক, এই যে প্রথম জীবনে যারা, যাদেরকে আমরা পেয়েছি, ঠিক কিনা, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আমরা বড় হয়ে যদি তাদেরকে যদি খেয়াল না করি, তাদের খোঁজ খবর না করি, এই যে এত বড় নাফরমানি, যেটার জন্য আল্লাহ পাক কোরআনে পরিষ্কার ঘোষণা দিয়েছে, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। যে সন্তান পিতামাতার সাথে নাফরমানি করবে তাদের খোঁজ খবর রাখবে না, যে পিতামাতা আটটা দশটা সন্তানকে পালতে পারছে, খাওয়াইতে পারছে, আর আটটা দশটা সন্তানে একজন বা দুইজন পিতামাতাকে কি খাওয়াইতে পারে না, কত বড় দুর্ভাগ্য জাতি, ঠিক কিনা? একজন মাকে খাওয়াইতে পারে না, বা একজন বাবাকে আটটা পাঁচটা সন্তানে মিলে খাওয়াইতে পারে না। তো এগুলা নাফরমানি, এই সমস্ত নাফরমানি জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কোনো পীর সাহেবে, কোনো বড় হুজুরে মাফ করাইতে পারবে না। এই মাফ একমাত্র তার পিতামাতা না করা পর্যন্ত কোনো হুজুরের কাছে গেলেও লাভ হবে না। সুতরাং যুবকরা পিতামাতার দিকে খেয়াল রাখতে হবে, কষ্ট হইলেও পিতামাতার সন্তুষ্টি আদায় করতে হবে, ঠিক কিনা? ছোটবেলায় আমরা বাবাকে মাকে এক কথা বিশবার জিজ্ঞাসা করছি, তারা বিশবারই কিন্তু উত্তর দিছে, তারা বিরক্ত হয়নি। আর এখন বৃদ্ধ বাবা যদি সন্তানকে, ছেলেকে যদি একটা কথা দুইবার জিজ্ঞাসা করে, সে বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, তুমি কান বয়রা নাকি, তুমি এত, তোমার এতবার বলতে হয় কেন? এগুলা এই সমস্ত ব্যবহার, যে সন্তান পিতামাতার দিকে
মহাব্বতের নজর একবার তাকাবে, তিনটা হজের সওয়াব সে পেয়ে যাবে। এই সওয়াব দেওয়ার মালিক কে? হ্যাঁ, আপনি যদি 100 বার করেন লাভ হবে না, আল্লাহ যদি কবুল না করে। আপনি মক্কা মদিনা যাইয়া পড়ে থাকলেও লাভ হবে না, ঠিক কিনা? আপনি মসজিদে যাইয়া কপাল টপাল কালো করে দাগ করলেও লাভ হবে না, নামাজ কবুল হবে না, যতক্ষণ মধ্যে আল্লাহ পাক কবুল করবে না। আপনি পড়তে থাকবেন, কোনো লাভ হবে না। কে? আপনার দরজা বন্ধ হয়ে গেলে আপনি যতই আমল করেন কোনো কাজ হবে না এই আমল দিয়ে। আপনার বস্তা ফাটা, যতই আপনি মাছ এটার মধ্যে ঢুকান না কেন, মাছ নিচে দিয়ে পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং যুব সমাজ, মাদক নেশা সন্ত্রাস জঙ্গিবাদ যৌতুক এগুলো হারাম, এগুলো থেকে দূরে থাকবেন, পিতা মাতার সন্তুষ্টি আদায় করবেন। আমরা মুসলমান, আমাদেরকে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আমার নবীর আদর্শ এটা যেন আমরা আমাদের জীবনে, রাষ্ট্রীয় সমাজ প্রত্যেকটা জায়গায় যেন আমরা এটা বাস্তবায়ন করি, সেটা হচ্ছে মুসলমানদের মূল কাজ, ঠিক কিনা? আমার নবীর প্রত্যেকটা কাজের সুন্নার অনুসরণ করতে হবে, কোরআন এবং সুন্নার আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা অবশ্যই আমাদেরকে গঠন করতে হবে। সেটা সমাজ রাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে সেটাকে প্রতিষ্ঠিত করা, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। পৃথিবীতে শান্তি তখনই আসবে যখন কোরআন সুন্নার আলোকে শাসন ব্যবস্থা মানুষ কায়েম এই সমাজে দুনিয়াতে কায়েম হবে। দুর্নীতি, ঘুষ, এই মাদক এগুলা আজকে আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? ঘুষ খাইতেছে অথচ আদান হইলে মসজিদে দৌড় দিতেছে। একটা পিয়ন, সরকারের পিয়ন যদি 2-4 হাজার কোটি টাকার মালিক হয় ঘুষ খাইয়া, একটা তাজ্জব ব্যাপার একটা দেশের মধ্যে, ঠিক কিনা? হ্যাঁ, ব্যাপারে দেখা যায় না এগুলা? হ্যাঁ, একটা 12,000 টাকা 15,000 টাকা বেতনের একটা স্বাস্থ্য বিভাগের একটা অফিসার পিয়ন, সে 3,000-4,000 কোটি টাকা মালিক হয়ে গেছে। এইগুলো আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দেশ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এগুলাকে শাস্তির আওতায় আনা উচিত। কালকে দেখলাম ইয়াবা ব্যবসায়ীদেরকে আত্মসমর্পণ করা হলো, বেশিরভাগ দেখলাম টুপি আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বেশিরভাগ দেখলাম এই যে টুপি দাঁড়িয়েওয়ালা, এরা ইসলামকে ব্যবহার করছে, ঠিক কিনা? এরা আমার নবীর সুন্নাকে ব্যবহার করতেছে। এই মাদক এটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এটা হারাম, অথচ সে টুপিও ব্যবহার করতেছে, দাঁড়িয়েও ব্যবহার করতেছে, লম্বা পাঞ্জাবি ব্যবহার করতেছে। কোনো আলেম, সত্যিকার আলেম কখনো জালেমের কাজ করতে পারে না, ঠিক কিনা? মাদকের ব্যবসা করতে পারে না, ঠিক কিনা? এরা হচ্ছে ছদ্মবেশী, এই যে বললাম না বন্য ছোড়া একটু আগে বসে কিনা, এরা হচ্ছে মোনাফেক। এরা দেশের শত্রু, ইসলামের শত্রু, কারণ ইসলামকে তারা ব্যবহার করছে, ইসলামকে তারা কলুষিত করছে। তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু, মানবতার শত্রু। এদেরকে একটাই মাত্র পথ, কোরআন এবং সুন্নার আলোকে যদি এদেরকে কঠিন বিচারের আওতায় আনা সম্ভব হতো, তাহলে এই দেশ থেকে মাদক দূর হয়ে যেত, ঠিক কিনা? মাদক জঙ্গিবাদ এগুলা থেকে আমাদের যুব সমাজকে আল্লাহ যেন হেফাজত করে, আমিন, আমিন। আপনারা এই এলাকার মধ্যে অনেকদিন পরে মনে মাহফিল হচ্ছে, ঠিক কিনা? বার্ষিক একটা মাহফিল আপনারা জারি রাখার চেষ্টা করবেন, ওলামা ইকরামরা এসে যুগোপযোগী কিছু আলোচনার মাধ্যমে এজমা কিয়াস কোরআন সুন্নার আলোকে আপনাদেরকে যদি শিক্ষা দেয়, তাহলে আপনারা অনেক বিষয় জানতে পারবেন। কারণ আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার দরকার আছে, আছে কি না? এই জন্য কিতাবপত্রগুলো আপনারা পড়বেন,
বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, যেটাতে আল্লাহ পাক রাজি হয়, যে কোনো বিষয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ খাওয়ার পরে বা যে কোনো কাজ হলে আলহামদুলিল্লাহ বলবেন, এটাতে কোনো পয়সা খরচ হয় না, হয় কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির নজরে আসা যায়, ঠিক কিনা? যাই হোক, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা আমার নবীর কাছে যাও, যাও উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহ রাসূল, এবং আমার নবী যদি তোমাদের জন্য যদি আমার কাছে সুপারিশ করে, কে করবে? নবীজি করবে, সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস রয়েছে, শাফাআত আল আহল আল কাবায়ের মিন উম্মতি, এই হাদিস শরীফটা এখনো মদিনা শরীফে লেখা আছে গম্বুজের মধ্যে, শব্দ গম্বুজের নিচে এই হাদিস শরীফটা এখনো লেখা আছে। আমার নবীজির হাদিস শরীফে আমার নবীজি জানিয়ে গেছেন যে হাশরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুন থেকে টেনে নিয়ে আসবো, সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনি আপনি হিংসা করলে লাভ হবে? আপনি অস্বীকার করলে লাভ হবে? হ্যাঁ, স্বীকার করলে লাভবান হবেন, আর অস্বীকার করলে মাহরুম হবেন, কি হবেন? এটা থেকে বাদ যাবেন, কারণ আপনি দুনিয়াতে স্বীকার করেন নেই, সুতরাং আল্লাহ তো জানেন, মানুষের খবর রাখেন কি না আমলগুলো? আল্লাহ আল্লাহ কোরআনে জানাচ্ছে, আল্লাহও জানে, আল্লাহ রসুলও জানে, মোমিনরা আল্লাহর ওলিরাও জানে, সুবহানাল্লাহ। আপনার মনের খবর আল্লাহ যাদেরকে জানার ক্ষমতা দিয়েছে তারা জানেন, ফাঁকি দেওয়া যাবে না, বুদ্ধি করে প্রেম করা যাবে না আল্লাহর সাথে, কি দুনিয়ার মানুষের সাথে বুদ্ধি করতে পারবেন, প্রেমিকের সাথে বুদ্ধি করতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে বুদ্ধি করে প্রেম করা যাবে না, নবীর সাথে বুদ্ধি করে প্রেম করা যাবে না, এখানে বুদ্ধির দৌড় নাই, ঠিক কিনা? এখানে বুদ্ধি খতম, এখানে আশে কইতে হবে, যেভাবে সিদ্দিক আকবর ছিলেন, সুবহানাল্লাহ। কোনো কোয়ালিটি না থাকলেও একটাই কোয়ালিটি ছিল সাহাবায়ে কেরামদের, তারা আল্লাহর গোলাম, নবীর আশেক ছিলেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? একমাত্র এইটা দিয়ে পার হইতে পারবেন, ইশক মহাব্বত দিয়ে আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করাইতে পারবেন, কোনো বুদ্ধি টুদ্ধি দিয়ে কোনো লাভ হবে না, বুদ্ধি দিলে কি কোনো ফায়দা হবে না। আমার নবী যদি আমাদের জন্য সুপারিশ করে, লাওয়াজুদুল্লাহ তাওবা রহিমা, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন, নবীর দরুদ পড়বেন, ছেলে মেয়েদেরকে সেটা শিক্ষা দেবেন, বিশেষ করে বইগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, ওজিফা ওজিফা খতমে গাউসিয়া আপনারা আদায় করার দরকার আছে, আছে কি না? কারণ আমাদের এই তরিকায় মাইজভান্ডারিয়া, তরিকায় কাদরিয়া, মাইজভান্ডারিয়া, এখানে তিনজন গাউসুল আজম আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হুজুর গাউসে পাক সৈয়দান আব্দুল কাদের জিলানি, হুজুর গাউসে আজম সৈয়দনা আহমদুল্লাহ মাইজভান্ডারি, শাহ গুলামুর রহমান বাবা ভান্ডারি কেবলা আলম, আলহামদুলিল্লাহ বলেন, হুজুর গৌসুল ওরা সৈয়দনা মোর্শেদানা বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারি, আল্লাহ সানি বল সাইনি মাইজভান্ডারি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হুজুর গৌসুল আজম সৈয়দান আব্দুল কাদের জিলানি, উনি এমন বড় হাস্তি যিনি চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুনিয়া থাকতে, যে আমার তরিকা যেই গ্রহণ করবে, কাদরিয়া সিলসিলার মধ্যে যারা থাকবে তারা বিনা তওবায় কখনো মৃত্যুবরণ করবে না, সুবহানাল্লাহ, তারা তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে না, জীবনের শেষ প্রান্ত হইলে তারা তওবা করার সুযোগ পাবে, সুবহানাল্লাহ। আপনারা সেই তরিকারই অনুসারী, আলহামদুলিল্লাহ বলেন, হাতি নিজেরা নিজে দেখে না, তিনজন গাউসুল আজম যে তরিকার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ, এবং এই মহান হাস্তিদের সিলসিলা তাদের এই গাউসিয়া শরীফ আমাদের পড়ার দরকার আছে কিনা? হ্যাঁ, এই যে মাহফিলে খানকা শরীফের সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিলে আপনারা এখান থেকে এই খতমে গাউসিয়া ছাপিয়ে দেওয়া হয়েছে, আপনারা এটা পড়বেন, এখানে মিলাদ দরুদ, জিকির আজগার, সুরা ইয়াসিন,
আয়াতুল কুরসিতে সহ অনেক দোয়া রয়েছে এটার মধ্যে, ছোট্ট বই কিন্তু অনেক কিছু পাবেন আপনারা। এগুলা কোন জিকির করবেন, কোন ওয়াক্তের নামাজের পরে মহিলারা কি পড়বে, পুরুষরা কি পড়বে, এগুলা প্রত্যেকে ঘরে রাখবেন, ছেলে মেয়েদেরকে পড়তে দেবেন। কারণ তাদের তো আমাদের নামাজের দরুদের তালিম দিতে হবে, ঠিক কিনা? নামাজ শিক্ষার যে বইটা আছে এটার মধ্যেও অনেক কিছু পাবেন আপনারা। পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম কানুন, মহিলারা কীভাবে নামাজে বসবে সেটার চিহ্ন দেওয়া আছে, কীভাবে তারা রুকুতে বসবে, পুরুষরা কীভাবে বসবে এটার বর্ণনা, এগুলো এখানে পাবেন আপনারা। বর্তমান সময়ে দেখা যায় নামাজের কিছু নিয়ম কানুন বদলিয়ে দিচ্ছে। এক শ্রেণীর বাতিল পন্থী লামজাবি, যারা মাজহাব মানে না, একটা দলের আবির্ভাব হয়েছে কিনা? আমরা হচ্ছি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার অনুসারী, ঠিক কিনা? আমরা হানাফি মাজহাবের অনুসারী। একদল ইম্পোর্ট হয়েছে বেদাতি, এরা আয়শা বলতে মাজহাবের দরকার নেই। এই বাংলাদেশে হাজার বছর ধরে ইসলাম আছে, আছে কি না? এই দেশে যেদিন ইসলাম আসছে সেদিন মাজহাব আসছে, সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন তাবেঈ ছিল, 8 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে হানাফি মাজহাবের মানুষ সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। এখনো যারা এই লা মাজহাবি বলি আমরা, তারা এখনো সংখ্যালঘু। 160 কোটি মুসলমানের মধ্যে 10 কোটিও তারা এখনো পাওয়া যাবে না। 150 কোটি মানুষ আমরা সবাই মাজহাবের অনুসারী, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্ণচোরা ওই যে কানাভোগে বিল নষ্ট করে না, কি একটা কথা আছে না, কানাভোগে বিল নষ্ট করে, এরকম কানাবক কতগুলো আছে, এগুলো আইসা আপনার এলাকায় ঢুকবে, আইসা কি ছেলে মেয়েদেরকে কান পড়া দেবে। এরা মাজহাবের বিরুদ্ধে, যারা মাজহাবের বিরুদ্ধে তারাই আমরা দেখছি দায়েশ বা আজকে আইএস যাদেরকে বলছি, মধ্যপ্রাচ্যে যারা আজকে জঙ্গিবাদ সন্ত্রাস এগুলাকে যারা আজকে ছড়িয়ে দিচ্ছে, এই লামজাবি যারা তারাই এই কাজগুলো করছে। উগ্রতা ইসলাম ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি উগ্রবাদ আজকে ছড়িয়ে দিচ্ছে এই সমস্ত লামজাবি পন্থীরা। বাংলাদেশেও এই যে যত জঙ্গি কার্যক্রমের সাথে যাদেরকে ধরা হয়েছে না, যে যুবকদেরকে ধরা হয়েছে যারা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত, এদের প্রত্যেকের আইডেন্টিটি বাইর হয়েছে, এরা সব লামজাবি, ওই যারা মাজহাব মানে না সেই পন্থীর লোকজন, ঠিক কিনা? ওই জাকির নায়েকের পন্থীর লোকজন যারা মাজহাব মানে না। সুতরাং ইসলাম কখনো উগ্রতাকে অ্যালাউ করে না, ইসলামের মধ্যে উগ্রতার কোনো স্থান নাই, ইসলামের মধ্যে জঙ্গিবাদের কোনো স্থান নাই, ইসলামের মধ্যে হত্যা রাহাজানি মারামারি সন্ত্রাসের কোনো স্থান নাই। এগুলাকে দফন করার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, ঠিক কিনা? আজকে যারা ইসলামের নামে এগুলাকে আজকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তারা কখনো ইসলামের অনুসারী হইতে পারে না। আউলিয়া কেরামরা পৃথিবীতে যুগে যুগে এসেছেন শান্তির বার্তা নিয়ে, যেটা আমার নবী প্রতিষ্ঠিত করে গেছেন, আলহামদুলিল্লাহ। যে মিশন মদিনাতে উনি প্রতিষ্ঠিত করেছেন, মদিনার স্বর্ণের আলোকে যে শান্তির মিশন উনি রেখে গেছেন, সেটাকে আউলিয়া কেরামরা যুগে যুগে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন শাহজালাল ইয়ামেনি বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, যাদের মহাব্বতে আন্তরিকতায় মানুষ কি ইসলামের মধ্যে প্রবেশ করেছে, আলহামদুলিল্লাহ, কলমা পড়ে নিয়েছে তাড়াতাড়ি তাদেরকে দেখেই, কারণ তাদের হাতে তলোয়ার ছিল না, তাদের হাতে বোমা ছিল না, তারা সন্ত্রাসী কথাবার্তা বলেনি, তারা মানুষকে মারতে বলেনি, ঠিক কিনা? সেটা হচ্ছে আমার নবীর ইসলাম, সেটা আমার নবীর আদর্শ।
যাই হোক, আপনারা বই পুস্তক এগুলো নেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে মিল্লাতের খিদমত করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং আপনারা দরবারে যাওয়া আশা করবেন, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মেজ ভান্ডারিয়ার কমিটি আরও মজবুত করবেন, মইনিয়া যুব ফোরামের কমিটি মজবুত করবেন, মইনিয়া ওলামা শাইখ ফোরামের কমিটিটা মজবুত করবেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কমিটি সব দরবারকে নিয়ে আপনারা চেষ্টা করবেন একটা কমিটি এই ইউনিয়ন ভিত্তিক যদি আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এই সমস্ত বাতিল ফেরকার লোকগুলা থেকে সব মাযহাবের লোকদেরকে এবং আমাদের আকীদার লোকগুলাকে একত্রিত করে আপনারা যে কোনো কাজে মোকাবেলা করতে পারবেন, ঠিক কিনা সেটারও দরকার আছে। যে তরিকার হোক না কেন, যদি তারা মাযহাবের অনুসারী আহলে সুন্নাত জামাতের আকীদার অনুসারী হয়, তাহলে তাদের সাথে আমরা ঐক্য করতে কোনো দ্বিমত নাই, ঠিক কিনা। যারা নবীর মিলাদ কিয়াম নবী নূর নবী হাজের নাজের এই সমস্ত আকীদাগুলো যারা বিশ্বাসী, হায়াতুন নবীতে যারা বিশ্বাসী, খাতামুন নবীনে যারা বিশ্বাসী, যারা আউলিয়া কেরামদের প্রতি শ্রদ্ধায় বিশ্বাসী, তাদের সাথে আমাদের বৃহত্তর ঐক্য করতে কোনো আপত্তি নাই, ঠিক কিনা। আপনারা সবাই যার যার অবস্থান থেকে আপনারা কাজ করবেন। দুনিয়াতে আমরা স্বল্প সময়ের জন্য আসছি, মনে রাখতে হবে, বেশি দিন থাকা যাবে না এখানে। আমরা যতটুকু সময় আমরা পাই যেন আল্লাহ পাকের গোলামি, আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন, আউলিয়া কেরামদের যে দর্শন, এই কাদরিয়া মাইজ ভান্ডারিয়ার দর্শন, সেটা যদি আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, ভ্রাতৃত্ব মহাব্বত যদি আমরা মজবুত করতে পারি দেশের সমাজের, বেশ করে আপনারা মসজিদ কমিটির, সামাজিক কমিটি, ঈদগাহ কমিটি এইগুলোতে আপনারা তরিকাপন্থীরা আপনারা অবশ্যই আপনারা থাকতে হবে। বেশ করে মাইজ ভান্ডারি তরিকার বিষয়ে এলাকা এলাকায় কিছু কথা উঠেছে যে তারা নামাজ পড়ে না, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন তো মাইজ ভান্ডার শরীফে কয়টা মসজিদ আছে? হ্যাঁ, 7টা মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজের আজান 7টা মসজিদে হয় এই মাইজ ভান্ডার শরীফের একটা কমপ্লেক্সের মধ্যে। পৃথিবীর মধ্যে আর কোনো দরবার বা কোনো ইসলামিক কমপ্লেক্স নাই যেখানে 7টা মসজিদ আছে একটা কমপ্লেক্সের মধ্যে, কোনো জায়গায় দেখাইতে পারবে না, একটা বা দুইটা ঊর্ধ্বে থাকতে পারে, 7টা জায়গায় 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এরকম কোনো জায়গা দেখাইতে পারবে না। ওয়াক্তিয়া নামাজ হইতেছে, তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে হইতেছে এরকম কোনো জায়গা দেখাইতে পারবেন না। আপনারা তো মসজিদের থেকে এক চামচ বা দুই চাইয়ের পাতা বেশি বুঝছেন, এটা হচ্ছে মূল সমস্যা। এটার জন্যই আপনাদের এই দুর্গতি। আপনারা আজান হইলে আপনারা দোকানে বসে থাকেন, এখানে এখানে ঘোরাঘুরি করেন, জামাতে যান না। আমাদের জন্য কি নামাজ কি মাফ করা হয়েছে? কখনো না। আমার মসজিদ কি কখনো বলেছে যে তোদের নামাজ আমি পড়ি? হ্যাঁ, এই কথা যারা বলবে তারা শক্ত বেয়াদব, ঠিক কিনা? আল্লাহ পাক নামাজের মধ্যে আল্লাহর স্মরণ, নবীর স্মরণ, এমনকি আল্লাহর মাহবুব বান্দাদের স্মরণ, সালেহীন বান্দাদের স্মরণও দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন আপনার মসজিদের স্মরণও কিন্তু আছে এখানে। আমার মসজিদ পরিষ্কার বলেছে যে শরীয়তের, শরীয়ত ব্যতীত তরিকত হাসিল করা যাবে না। উনি মাইজ ভান্ডার দরবার শরীফে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, হেফজাখানা প্রতিষ্ঠিত করেছেন, জামাতে নামাজ পড়ার নির্দেশনা কঠোরভাবে উনি বাস্তবায়ন করেছে। মাইজ ভান্ডার শরীফে আসলে জামাতে তোমরা নামাজ আদায় করতে হবে, মাঠে ময়দানে। মসজিদে দাগানো হলে তোমরা মাঠে ময়দানে হলে পড়তে হবে, সেটা আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজ ভান্ডারি
মেজভান্ডার শরীফ উনি প্রতিষ্ঠিত করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে টুপি দেওয়া মেজভান্ডার শরীফে কম্পলসারি করেছে, এটা বাবা মনিরুদ্দিন মেজভান্ডারি, যে মেজভান্ডারে আসলে টুপি ছাড়া আসবে না। এমনকি আমি দুনিয়া থেকে যদি বিদায়ও নিই, আমার মাজারে যদি তোমরা আসো দিয়ার করতে, আমি যেন টুপি ছাড়া তোমাদের না দেখি। এরকম শরীয়তের বিষয়ে উনি কঠোরভাবে উনি মাইজভান্ডার দরবার শরীফে এই যে লাল শালু, ঘুঙ্গুরু, মুঙ্গুরু, গাঁজা, এই সমস্ত যত অনৈতিক কাজগুলা, তরিকতের বাইরের কাজগুলা উনি কঠোর হস্তে দমন করেছেন। লম্বা লম্বা চুল উনি নিজে কাটাইছে, ঠিক কিনা? যিনি আমাদেরকে এরকম একটা মিশন আমাদের মাঝে রেখে গিয়েছেন, আমরা যদি সেটাকে যদি আরো আলোকিত না করি, আমরা তো ওনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সবাই এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তো জামাতে? কারা কারা দেখি হাত তুলুন দেখি, আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই। আজান দেওয়ার পরে আপনারা গিয়ে পাঁচ মিনিট সময় লাগে না নামাজ পড়তে, কয় মিনিট? পাঁচ মিনিটেও, পাঁচ মিনিটও লাগে না নামাজ আদায় করতে, পাঁচ সাত মিনিট দশ মিনিটে কি এশার জামাত হয়ে পড়ে আসা যায়, ঠিক কিনা? বড় হইলেও এশার জামাত দশ মিনিটের বেশি লাগে না। যাই হোক, আপনারা এমন কাজ করবেন না যেটাতে তরিকার বদনামী হয়। ফরিয়াদ সে তুজ মাওলা মেরে ফরিয়াদ সুন, নদীন চিসি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি রাহনুমাকে ওয়াসতে, হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি, হযরত গাউসুল আজম শাহ গোলাম রহমান বাবা ভান্ডারি, হযরত গাউসুল জামান আবুল বশর মাইজভান্ডারি, হযরত গাউসুল ওয়ারা সৈয়দনা মাওলানা মুর্শিদনা বাবা মঈনুদ্দিন আহমদ রসানি মাইজভান্ডারি রহনুমাকে ওয়াসতে, ঔলাদ রাসূল পীর মুর্শিদ রহনুমাকে ওয়াসতে, আপনার নবীর ইশকেতে, আপনার নবীর ইশকেতে মোদে রাখিও আবাদ, খুদিকে মিঠায়ে যেন ইয়া আল্লাহ পাই যেন আপনার স্বাদ, দুয়েরি পর্দা উঠায় দাও মাওলা, ইয়া রাব্বুল আলামিন দয়া করে, ইয়া রহমানুর রহিম দয়া করে, ইয়া গফুরুর রহিম দয়া করে, দেখা দাও দিদার দাও দয়া করে ও দয়াল নবী, জানা এবং অজানাতে আমরা আপনার দরবারে কত অপরাধে অপরাধী রে মাওলা, আজকে রহমতের মাহফিলের ওসিলায় জিন্দেগানের সমস্ত অপরাধ মাফ করে দেন রে মাওলা, প্রত্যেকের তওবা কবুল করে নেন রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মাওলা, আপনি গোলামদের সকলের দিলের খবর রাখেন রে মাওলা, যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দোয়া তুলে দিয়েছি রে মাওলা, কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না রে মাওলা। ইয়া রহমানুর রহিম রহমান, ইয়া রহমানুর রহিম রহমান, প্রত্যেক বলুন ইয়া রহমানুর রহিম রহমান, 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 আপনার রহমানের নামের সিফতে যারা আমরা এখানে বিমারিতে কষ্ট পাচ্ছি রে মাওলা, আপনার বান্দা বান্দিনেরা মাহফিলে যারা হাজির আছে, ইয়া আল্লাহ অনেকের পিতা মাতা বিমারিতে কষ্ট পাচ্ছে, ইয়া রব্বুল আলামিন আপনার রহমানের নামের সিফতে প্রত্যেকের বিমারি শফা দান করুন রে মাওলা, প্রত্যেকের বিমারি থেকে মুক্তি দান করুন রে মাওলা, ইয়া আল্লাহ আপনার রহমতের নিয়ামতের হকদার করে দেন রে মাওলা, ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের পারিবারিক সুখ শান্তি কল্যাণ দান করুন রে মাওলা, ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষা, ইয়া রহমান ইয়া আজিজ ইয়া গফফার রব্বুল আলামিন সামনে ইন্টারমিডিয়েট
আলিম পরীক্ষা রয়েছে মাওলা, তাদেরকে কামিয়াবি নসিব করুন মাওলা। ইয়া আল্লাহ অনেক অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, ইয়া রহমান, ইয়া আল্লাহ আপনার তো কোনো অভাব নাই মাওলা, আপনার তো অফুরন্ত ভণ্ডার। ইয়া আল্লাহ গোলামদের প্রতি দয়া করুন মাওলা, ইয়া আল্লাহ প্রতি অভাব দূর করে দেন, ঋণ থেকে মাওলা মুক্তি দান করুন, দিন ও দুনিয়া দোজাহানে সরফরাজি দান করুন। ইয়া আল্লাহ আশেকদেরকে মাওলা আপনি আর কত পরীক্ষা করবেন মাওলা, ইয়া রহমান, ইয়া আজিজে গাফফার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার নিয়ামতের আমাদের হকদার করে দেন, আমরা শুকরিয়া আদায় করছি আপনার দরবারে। ইয়া আল্লাহ আমাদের প্রতি মেহরবানি করুন, ইয়া আল্লাহ দিন ও দুনিয়া দোজাহানে সরফরাজি দান করুন। ইয়া আল্লাহ হাসপানি জমিনি বলা মুসিবত থেকে, যিনি ইনসানের বদনজর থেকে, সমস্ত খারাপই থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সমস্ত খারাপই থেকে আমাদের কল্পকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আপনার স্মরণ, আপনার হাবিবের স্মরণ দ্বারা, মুর্শিদের স্মরণ দ্বারা আমাদের কল্পকে নূরে মনে উমর করে দেন, আমাদের নামাজ কবুল করুন মাওলা, রুকু সিজদা আমাদের কবুল করে নেন। আপনি দয়া করে যদি কবুল না করেন গোলামদের কোনো উপায় নাই। ইয়া মাওলা আপনার দিদার মাওলা আমাদের নসিব করুন, আপনার হাবিবের শাফায়াতের হকদার করে দেন, আউলিয়া কেরামের মুর্শিদের রুহানি ফয়জাতের হকদার করে দেন, এই মাহফিলে যারা ইন্তজামে আর্থিকভাবে কায়িকভাবে শরীক হয়েছে আল্লাহ বেহিসাব রহমত হকদার করে দেন, খাস করে খলিফা মনির হুসেইন, হে আল্লাহ তার সমস্ত আশা ফরিয়াদ কবুল করে নেন। ইয়া আল্লাহ তাকে দিনের তরিকত আহলে সুন্দর জামাতের খেদমত করার তৌফিক আদায় করুন, যারা খলিফা বৃন্দ এখানে আছে ওলামায়ে কেরাম, দিনের তরিকত আহলে সুন্দর জামাতের খেদমত আল্লাহ তাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মজবান ডারিয়া মইনিয়া যুব ফোরামকে ইয়া আল্লাহ মতলবের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ শক্তিশালী করে দেন, ইউনিয়ন পর্যায়ে হে আল্লাহ, উপজেলা থানা পর্যায়ে আল্লাহ, গ্রাম পর্যায়ে শক্তিশালী করে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটিগুলোকে আল্লাহ মজবুত করে দেন, মাযহাবে মিল্লাতকে আল্লাহ শক্তিশালী করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, প্রবাসে অনেকের ছেলেমেয়েরা অনেক সমস্যাগ্রস্ত, আল্লাহ সমস্যাকে দূর করে দেন, অনেকে বেকার রয়েছে আল্লাহ বেকারত্ব দূর করে দেন, মাদক নেশা সন্ত্রাস জঙ্গিবাদ যৌতুক সমস্ত খারাপই থেকে আমরা যুব সমাজকে হেফাজত করুন, পিতা মাতার সন্তুষ্টি আদায় করার তাদের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান, ইয়া আল্লাহ ছেলেমেয়েরা অনেকে পড়ালেখা করছে আল্লাহ, তাদেরকে আল্লাহ কামিয়াবি দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে এলমে জাহের এলমে বাতেন দান করুন, দুনিয়া বীর্যের সম্মান ধন দৌলত প্রভাবতি দান করুন। ইয়া আল্লাহ শারীরিক মানসিক শক্তিকে আমাদের মজবুত করে দেন। ইয়া আল্লাহ সমস্ত খারাপই থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন, বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ দান করুন। ইয়া আল্লাহ এই দেশের সমস্ত গরিবী দূর করে দেন, ইয়া আল্লাহ এই দেশের ফসলকে আপনি বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহ যুদ্ধ মারামারি কাটাকাটি বন্ধ করে দেন। ইয়া আল্লাহ বাতিল ফেরকা থেকে, মুনাফেকদের হাত থেকে আল্লাহ ষড়যন্ত্র থেকে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করুন, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, বার্মা, বিভিন্ন দেশে দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইয়া আল্লাহ মুসলমানদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ তাদের জানমাল, তাদের দেশ, তাদের সম্পদকে আল্লাহ হেফাজত করুন, আমাদের দেশকে আল্লাহ এই সমস্ত হাইওয়ানদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। এই এলাকায় যত কবরস্থানে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেক কবর আজাব মাফ করে দেন। আমাদের যত আশিকান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মতলবের জমিনে যত খলিফা, কিছু আগে খলিফা শাহাদান মোল্লা সহ অনেকেই ইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের এই খেদমতকে আপনি কবুল করে নিন, তাদেরকে জান্নাতে আল্লাহ দরজা নসিব করুন। অনেকে পিতা মাতা মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহ দরজা নসিব করুন। ইয়া আল্লাহ তাদের প্রতি আপনি মেহরবানি করুন মাওলা। ইয়া আল্লাহ অনেকের সন্তান নাই, অনেকে অনেক ফরিয়াদ নিয়ে হাজির হয়েছে, অনেকে অনেক তামান্না নিয়ে আল্লাহ হাজির হয়েছে আল্লাহ, তাদের দিলের ফরিয়াদ মাওলা কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি যদি দয়া না করেন, গোলামদের ফরিয়াদ কবুল না করেন, গোলামরা কার কাছে হাত পাতবে মাওলা? ইয়া আল্লাহ কার কাছে চাইবে? আপনার হাবিবের উসিলায়, আপনার সমস্ত মাহবুব বান্দাদের উসিলায় মাওলা আমাদের ফরিয়াদ কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের দিলের তামান্না পূরণ করে দেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূর আশিয়াদ মাইন বাইয়াদা কালমা ইতাইয়াব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া